হরে কৃষ্ণ সফলা একাদশীর মাহাত্ম্য আলোচনা করছি, শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী, একাদশীর নাম সফলা একাদশী। ব্রহ্মাণ্ড বৈবত্ব পূরণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বলিলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত বিষয়ে আমি বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতার মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই শ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে সেই ফল লাভ করতে পারেন। তাহলে বলছি, এর একটা ঘটনা শুনুন মহারাজ। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র ছিল, কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্বক সর্বতা পরশ্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিল। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীবহত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ ক্ষমা হয়ে গেল এবং সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে লাগলো। হে লক্ষ্মীপতি, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো সেই ফলগুলো সেই বৃক্ষের গোড়ায়। এইভাবে সে অনাহার ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ বলে এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশালী তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তাহলে আমরা সবাই একাদশী ব্রত পালন করব, সফলা একাদশী। হরে কৃষ্ণ। আগামী 13 পৌষ 19 ডিসেম্বর সোমবার সফলা একাদশীর উপবাস। পারণ মঙ্গলবার মায়াপুর সকাল 8:00 থেকে 9:46 মধ্যে, ইম্ফল 8:00 থেকে 9:25 মধ্যে, গুয়াহাটি 8:00 থেকে 9:35 মধ্যে, কলকাতা 8:00 থেকে 9:46, ভুবনেশ্বর 8:00 থেকে 9:55,
পাটনা 8টা 8 থেকে 10টা 1, কাঠমান্ডু 8টা 23 থেকে 10টা 17, চেন্নাই 8টা 8 থেকে 10টা 12, নাগপুর 8টা 8 থেকে 10টা 22, বৃন্দাবন 8টা 8 থেকে 10টা 32, নিউ দিল্লি 8টা 8 থেকে 10টা 35, হায়দ্রাবাদ 8টা 8 থেকে 10টা 12, ত্রিবান্দম 8টা 8 থেকে 10টা 23, কলম্বো 8টা 8 থেকে 10টা 10, ব্যাঙ্গালোর 8টা 8 থেকে 10টা 23, মুম্বাই 8টা 8 থেকে 10টা 46, আহমেদাবাদ 8টা 8 থেকে 10টা 49, উধমপুর 8টা 8 থেকে 10টা 47। আপনারা সবাই ঠিকঠাকভাবে একাদশী পালন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করুন। হরে কৃষ্ণ।